আমিও দেখি তুই কি করে না দিয়ে থাকতে পারিস। তোর এই মায়ের দেওয়া চুরি বেচে সেই টাকা নিয়ে এসে তোর বাবার মুখে ছুঁড়ে মারব। লাগছে কিন্তু, আমি কিন্তু চিৎকার করবো বলে দিচ্ছি। তোর ঘাড় দেবে যে দিদি ভাই, দিদি ভাই দরজাটা খোল। দিদি ভাই, দিদি ভাই কি হয়েছে, দরজাটা খোল। বাড়ির কেউ যদি কিছু জানে না তোমার কি অবস্থা করি দেখো। কি ব্যাপার বলো তো? এই এই দিদি ভাই, তোরা কি ঝগড়া করছিলিস নাকি? হ্যাঁ, ঝগড়া কইলি না তো? আমি আমি ভাবলাম কি তোরা বোধহয় ঝগড়া করছিস। সরি সরি সুকান্ত, আমি না তোমাদেরকে ডিস্টার্ব করলাম, সরি। ঠিক আছে, আরে না না, ডিস্টার্ব করার কি আছে, তুই ঠিকই ভেবেছিলি। আমি বুঝিয়ে বলছি, আসলে কি হয়েছে জানিস, আমাদের অফিসের রিক্রিয়েশন ক্লাবের অ্যানুয়াল প্রোগ্রামে নাটকে আমাকে নিয়েছে একটা বদ মেজাজি রাগি হাজবেন্ড। আচ্ছা তুই বল, এতগুলো চরিত্র ছিল, আমাকে ওই ক্যারেক্টারটা দিতে হলো, আমার এইসব রাগটা আসে? আরে ক্যারেক্টার ডিমান্ড করলে তো রাগ দেখাতেই। দেখেছো কি বললো, শুনেছো? তোমার যতই খারাপ লাগুক, ভিলেনের রোল করলে না রাগটা ফোটাতে হবে, বুঝলি? তো দিদিকে তো একটু প্রক্সি দিতে বলছি। আর কি ভালো অ্যাক্টিং করছিল, হ্যাঁ, তাই তো আমার রাগটাও বেরোচ্ছিল, কি তাই তো? হ্যাঁ, তুমিও পারো সুকান্তদা, ঘরের দরজা বন্ধ করে রিহার্সেল করছিলে, আর একটু বলে কয়ে করবে তো, আমি তো রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। যেতে হবে কিন্তু। আরে যেতে হবে মানে যাবোই, নিশ্চয়ই যাবো, বাড়ির সবাইকে নিয়ে যাবো। তুমি অভিনয় করছো বলে কথা জাস্ট ভাবা যাচ্ছে না, বাবা জানলে না ভীষণ খুশি হবে জানিস তো। আর তুই আমাদেরকে জানাসনি কেন রে? হুম, জানাসনি কেন? আমি আসলে ভুলে গেছিলাম রে একটু। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তুই আজকাল একটু বেশি ভুলে যাচ্ছিস, কি ব্যাপারটা কি? হ্যাঁ, কই, আর তুই এই কম্বলগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলিস না, ওই মেলায় তিনজন মহিলা এসেছে, কম্বল টম্বল কিচ্ছু আনেনি। আরে ওরকম খোলা জায়গায় কম্বল ছাড়া ঘুমোবে কি করে বলতো? তাই বাড়ি থেকে দুটো কম্বল নিয়ে ওদের দেবো বলে। যা, খুব ভালো করছিস সত্যি, পরোপকার করা ছাড়া তোর আর কিচ্ছু চাই না বল। আবার তুই শুরু করলি, রাখ তো, আমি যাই। জুয়েল, জুয়েল, তোমার ভাইটি একটি রত্ন সত্যি, আমার মানসিকতার সঙ্গে তোর মানসিকতার কত মিল। মনেই হয় না তুই আমার শালা, মনে হয় মায়ের পেটের ভাই। আমার ভাইয়ের একটাই প্রবলেম, বিয়ে করতে চান না। আরে চাকরি করিস আর না করিস, তোর মতন হীরের টুকরো ছেলেকে জামাই করবে বলে বাংলার লক্ষ লক্ষ মেয়ের বাবারা না কোটি কোটি টাকা খরচা করতেও কার্পণ্য করবে না। ব্যাস শুরু হলো তো, আবার শুরু হলো, মানে সেই গরুর রচনা। এই বাড়িতে যে টপিকই হয় শেষ হয় সেই অনিশ কাঞ্জিলালের বিয়েতে। মানে বিয়ে বিয়ে করে আমার মাথাটা না তোরা জাস্ট, আমি চলে গেলাম।
আমি আর পাচ্ছি না এটা। আরে শুন আমি না, আরে শুন এই দেখ আমি কিন্তু মেয়ে দেখছি। মাঝে মাঝে এরকম বিগড়ে যাও কেন বলো তো? এভাবে আর তোমার সম্মান কত বাঁচাবো আমি? আমি আমি আর পারছি না, আমার সব গয়না চলে গেছে। আমার এটা নিও না, এটা নিও না। মা জিজ্ঞেস করলে আমি কি বলবো বলো তো? বলবে খুঁজে পাচ্ছ না, একদিন বলবে পড়তে ভালো লাগছে না, একদিন বলবে হারিয়ে গেছে। আর আমাদের মেয়েটা, ওকে মানুষ করব না, ওর 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 পড়াশোনার খরচ আমরা চালাবো না। আচ্ছা আচ্ছা, তোমাকে না কিচ্ছু করতে হবে না, কিন্তু আমি তো করতে পারি, আমি তো চাকরি করতে পারি, আমি চাকরি করে সংসারের খরচ চালাবো, আমাকে করতে দাও। আচ্ছা, ঠোঁটে লিপস্টিক ঘষে, গালে ক্রিম ঘষে অফিসে গিয়ে ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, খুব ওড়ার শখ হয়েছে তাই না? চুপ করো একটু প্লিজ, তুমি কি মানুষ না জানো? আর আমি জানি সেটা স্বীকারও করি, তাই এমন কিছু করো না যাতে আমার দাঁত আর নখটা বেরিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আমার কথা আমি ছেড়ে দিলাম, আমার কথা ভাবতে হবে না, মেয়েটার কথা অন্তত ভাবো। সবাই জানে যে আমরা নাকি কিছুদিন পরেই ভাড়া বাড়িতে শিফট করছি, তুমি আবার উল্টে এটা বলেছো যে তুমি নাকি নতুন ফ্ল্যাট কিনছো, কেন বলো মিথ্যে কথাগুলো? কেন কিনবো? তোমার বাবার এত বড় একটা বাড়ি, রিটায়ারমেন্টের পর এতগুলো টাকা পেয়েছেন, মাসে মাসে পেনশন পাচ্ছেন, সেসবে তো তোমারও ভাগ আছে নাকি? আমি এই ভাগ চাই না। আমি চাই না হলে তোমার মতন একটা পাতি মেয়েকে সারা জীবন ধরে কেন বয়ে বেড়াবো আমি? এই ভাগাভাগিগুলো হলে আমাদের সংসার টুকরো টুকরো হয়ে যাবে। আর আমি যদি আমার ভাগ না পাই তাহলে তোমাকে টুকরো টুকরো করে দেব। আর আমাদের মেয়েটা তো আমার কাছে রইলই, ভাগের টাকা ঠিক উঠে আসবে। এবার তুমি ভাবো কি করবে। কি আপনি এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমননি? ও মা, আমি ভাবলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ুন, আপনাকে তো ভোরে উঠতে হবে। এদিকে আমার খুব টেনশন হচ্ছে জানেন তো, আপনি এখানে একা একা ঘুমোবেন, ফাঁকা জায়গা, বলা তো যায় না, বিপদ যখন তখন চলে আসতে পারে, সেই জন্যে। না না কিচ্ছু হবে না, কিসের চিন্তা আপনার, মেলায় তো অনেক লোকজন রয়েছে, আর তাছাড়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থাও তো রয়েছে, আপনারাই তো সেই ব্যবস্থা করেছেন। সত্যি কথা বলতে কি, এইভাবে পাহারার ব্যবস্থা থাকলে আর কোনো চিন্তাই থাকে না। হ্যাঁ আসলে আমরা চেষ্টা করেছি জানেন তো, যে নিরাপত্তা ব্যবস্থাটা যতটা ভালো করা যায়, কিন্তু তাও সাবধান তো থাকতে হয় বলুন। আচ্ছা এই এই দুটো কম্বল ধরুন তো, ধরুন ধরুন। কম্বল কি হবে, চাদর তো এনেছি আমরা। আরে এরকম খোলা জায়গায় ঠান্ডা হাওয়া বইছে, চাদর দিয়ে হয়, যদি জ্বর টর চলে আসে। এই কম্বল কম্বল দুটো ধরুন, একটা আপনি গায়ে দেবেন আর একটা মাসিমাদের গায়ে দিয়ে দিন। নিন ধরুন। ও আর একটা কথা, আপনার ফোন নাম্বারটা তো নেওয়াই হয়নি, আপনার ফোন নাম্বারটা আমায় দিন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, যত রাতই হোক, আমার বাড়িটা পাশেই, আমি চলে আসবো, ঠিক আছে? আপনার ফোন নাম্বারটা বলুন। হ্যাঁ বলুন বলুন। ওই দেখুন আপনার ফোনটা বাজছে, আপনার ফোনে আমার নাম্বারটা চলে গেছে, আপনি সেভ করে রাখবেন। হ্যাঁ যত রাতেই হোক আপনি আমায় ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
বলছিলাম যে আপনি কিন্তু ব্যাপারটা অন্যভাবে নেবেন না। আপনার নম্বরটা নেওয়ার কিন্তু আমার অন্য আর কোনো কারণ নেই। আপনার যদি কখনো বিপদ হয় তাহলে আপনি আমায় ফোন করবেন, আর আমার যদি কোনো খবর দেওয়ার হয় তখন আমি আপনাকে ফোন করে দেব। আপনি কিন্তু ব্যাপারটা অন্যভাবে নেবেন না। হ্যাঁ, আমার কিন্তু অন্য কোনো মানে নেই। আর এই কথাটা আপনি না বললেও পারতেন। আপনাকে অবিশ্বাস করা মানে তো নিজেকে অবিশ্বাস করা, আর সেটা আমি করতে পারবো না। এই রাজা, এই ছেলেটা আবার কে? শুনতে দে। ধন্যবাদ। বলছিলাম যে আপনারা রাতে খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আচ্ছা, কি খেয়েছেন? আরে বাবা চিন্তা করবেন না, পেট ভরেই খেয়েছি। আচ্ছা ঠিক আছে। বলছিলাম যে রাত বিরাতে যদি কখনো অসুবিধে হয় এই মানে সিকিউরিটি গার্ডরা রয়েছে আপনি ওদের বলবেন, তাতেও যদি কাজ না হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি আসি। মানুষটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। মানুষটা সত্যিই অনেক বড় মনের মানুষ।